একদিকে দেশে হুহু করে করোনা সংক্রমণের ঘটনা বাড়ছে, এর মধ্যে বৃহস্পতিবার থেকে দেশে শুরু হয়েছে আনলক 5। তবে গত এক সপ্তাহ কাল দেশে ইদানিং করোনা সংক্রমণের সংখ্যাটা আংশিক হ্রাস পেয়েছে। কার্যত গত এক সপ্তাহ যাবৎ দেশে করোনা আক্রান্তের দৈনিক পরিসংখ্যানটা 80,000-এর কোটাতেই উঠানামা করছে। তবে এর মধ্যে দেশে করোনা আক্রান্তের সংখ্যাটা 1,00,000-এর দোরগোড়ায় পৌঁছে রিপিট তবে এর মধ্যে দেশে করোনা আক্রান্তের সংখ্যাটা 1,00,000-এর দোরগোড়ায় পৌঁছে গেছে। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে 81,484 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন এবং গত 24 ঘন্টায় দেশে 1,095 জনের প্রাণহানি ঘটেছে। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 78,887 জন। সুস্থতার হারটা কিন্তু যথেষ্ট স্বস্তিদায়ক। তবে এর মধ্যে গোটা দেশে 99,793 জন করোনা রোগের মৃত্যু হয়েছে বলে শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে। আশার সংকেতটি হল এ পর্যন্ত দেশে মোট 53,52,078 জন করোনার কবল থেকে মুক্তি লাভ করে বাড়ি ফিরে গেছেন। গোটা দেশে বর্তমানে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যাটা 9,42,217। সংক্রমণ আংশিক নিয়ন্ত্রণাধীন হলেও সংক্রমণের হিসেবে গোটা বিশ্বের ক্ষেত্রে প্রথম স্থানে থাকা আমেরিকার পেছনে তথা দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, ব্রাজিল 3। যে হারে দেশে দৈনিক সংক্রমণ ঘটছে তাতে আমেরিকাকে টপকাতে ভারতের খুব বেশি দিন সময় লাগবে না বলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।